সো হ্যালো বন্ধুরা ভালো করে এই পঞ্চাশ টাকার পুরাতন নোটটি দেখে নেন যদি আপনার কাছে এই পুরাতন পঞ্চাশ টাকার নোটটি থাকে তাহলে আপনিও রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন তো বন্ধুরা এই পুরাতন পঞ্চাশ টাকার নোটটি কী বিশেষত্ব রয়েছে এই নোটটি যদি আপনার কাছে থাকে তাহলে এই নোটটি আপনি কোথায় বিক্রি করবেন কীভাবে আপনি কোটিপতি হবেন বন্ধুরা সেই সম্পর্কে আপনাকে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতেই অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন এই সংক্রান্ত একটি খবর প্রকাশ হয়েছে যে খবর এখানে বলা হচ্ছে যে পঞ্চাশ টাকা নোটের মূল্য প্রথমত এখানে দেখুন বলা হয়েছে যে আপনার কাছে একটি পুরাতন পঞ্চাশ টাকা নোট অর্থাৎ ওল্ড পঞ্চাশ রুপিস আপনার একটা নোট থাকতে হবে যদি থেকে থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান ব্যক্তি আর সেই নোটের উপরে যদি নাম্বারটি সাতশো ছিয়াশি নাম্বার থাকে তাহলে বুঝবেন আপনার লটারি লেগে গেছে তো এখানে দেখুন সাতশো ছিয়াশি নাম্বারে কথা বলা হয়েছে নোটের আবারও আপনাদেরকে আরেকবার নোটটি দেখিয়ে দিচ্ছি দেখুন এই নোটটাতে ডান দিকে দেখুন সাতশো ছিয়াশি নাম্বার লেখা আছে দেখুন ওয়ান থ্রি থ্রি এরপরে দেখুন সেভেন এইট সিক্স অর্থাৎ সাতশো ছিয়াশি নাম্বার লেখা রয়েছে আর এই নাম্বারের কথা এখানে বলা হয়েছে এরপরে দেখুন বলা হচ্ছে যে হিন্দি প্রবাদ একটি প্রবাদ আছে যেখানে বলা হয়েছে উপরওয়ালা যাববি তো ছপ্পর ফাড়কে দেতা হয় একদম পুরো সত্য কথা উপরওয়ালা যখনই দেন তখন তিনি একদম ছপ্পর ফাঁড়কেই দেন কারণ আপনার যদি পঞ্চাশ টাকা নোট থাকে আর সেটাতেও যদি সাতশো ছিয়াশি নম্বর লেখা থাকে তাহলে আপনি সেই নোট থেকে লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন কারণ এই যে পঞ্চাশ টাকা নোটে যে সাতশো ছিয়াশি যে নাম্বারটি কারণ ওটা মুসলিম ধর্মে সাতশো ছিয়াশি নাম্বারটিকে অনেক গুরুত্ব দেওয়া হয় আর শুধু মুসলিমই নয় অনেকেই এই নাম্বারটিকে গুরুত্ব দেন তাই এই নাম্বারের যে নোট রয়েছে সেই নোটে ক্রেতাও বেশি আবার আপনাদেরকে সেই নোটটি দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকার যে ওল্ড নোট দেখুন এখানে ওয়ান থ্রি থ্রি লাস্টে দেখুন সাতশো ছিয়াশি নাম্বার লেখা আছে এমন নয় যে ওয়ান থ্রি থ্রি থাকতে হবে তা নয় আপনার যে কোনোই থাক না কেন সাতশো ছিয়াশি যদি থাকে পুরাতন পঞ্চাশ টাকার নোট তাহলে আপনি সেই নোটটি থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো বলে রাখি আপনি নোটটি কোথায় বিক্রি করবেন তো এখানে দেখুন এখানে বলা হয়েছে যে আপনার যদি পুরাতন নোটটি থাকে তাহলে আপনি অনলাইনে বিভিন্ন সাইট রয়েছে যে সাইটগুলিতে পুরাতন নোট বা কয়েনের কেনা বেচা হয় আপনি সেই সাইটে গিয়ে এই নোটটি বিক্রি করতে পারবেন তো এখানে আমি কোনো সাইটকে প্রেফার করছি না কোনো সাইট ভালো বা মন্দ বলছি না আপনারা নিজেরাই অনলাইনে সার্চ করবেন যে পুরাতন ওল্ড কয়েন যেগুলি বিক্রি হয় সেখানে আপনারা এই যে নোট রয়েছে আপনাদেরকে নোটটি দেখে দিচ্ছি এই নোটের একটি ছবি দেবেন পোস্ট করবেন তাহলে দেখবেন অনেক ক্রেতাই আপনার কাছে সেই নোটটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে এখানে বলা হয়েছে দেখুন যে যদি আপনার কাছে পঞ্চাশ টাকার নোট না থাকে যদি অন্য কোনো পুরাতন নোট থাকে বা কোনো কয়েন থাকে সেগুলিকে আপনি খুব সহজে বিক্রি করতে পারবেন ওই যে অনলাইনে যে সাইটগুলি রয়েছে ওল্ড কয়েনের যে সাইট বা ওল্ড নোট বিক্রি বা কেনা বিচার সেখানে আপনি বিক্রি করতে পারবেন এবং আপনি রাতারাতি লাখ টাকা ইনকাম করতে পারবেন তখন তারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার কাছে যদি পুরাতন পঞ্চাশ টাকার নোট থাকে এবং সেই নোটে যদি সাতশো ছিয়াশি নাম্বার লেখা থাকে তাহলে সেই নোট থেকে আপনি কীভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কোথায় বিক্রি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তবু যদি বিষয়ে কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে আপনার কাছে এই ধরনের পুরাতন কোনো পঞ্চাশ টাকার নোট রয়েছে কিনা যেখানে সাতশো ছিয়াশি নাম্বার লেখা আছে কমেন্ট করবেন এছাড়াও আপনি কমেন্ট করবেন যে পঞ্চাশ টাকা নোট ছাড়া অন্য কোনো দশ টাকা পাঁচ টাকা বা একশো টাকার নোট কোনো রয়েছে কি না যে নোটে আপনার কাছে সাতশো ছিয়াশি লেখা আছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন